জন্য যে গল্পটি নিয়ে এসেছি তার নাম হল সেলিম ও ভিখারি। অনেক কাল পূর্বে কোনো এক গ্রামে সেলিম নামে এক জেলে বাস করত। মাছ ধরার জন্য প্রতিদিন সকালে সে নদীর ধারে যেত এবং বিকেলবেলায় সেই মাছ বেচে সে তার সংসার চালাত। একদিন মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে এক ভিখারির সাথে তার দেখা হলো। সেই ভিখারি তাকে বলল, বাবু দয়া করে কিছু পয়সা দিন, আমি অনেক দিন হলো কিছু খাইনি। সেলিম ছিল খুব উদার মনের মানুষ, কারো দুঃখ সে দেখতে পারত না। নিজের পকেট থেকে কিছু পয়সা বার করে সে ভিখারিকে দিল। এই নাও ভাইজান, এই পয়সাটা দিয়ে কিছু খেয়ে নিও, আপনাকে অনেক ধন্যবাদ। পরের দিন সেলিম যখন বাজার থেকে ফিরছিল তখন সে আবার সেই ভিখারিকে দেখতে পেল। খাবার জন্য কিছু পয়সা দিন না বাবু। সেলিম আবার তাকে কিছু পয়সা দিল। এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। রোজ বিকেলে ভিখারির সাথে সেলিমের দেখা হতো আর সেলিমও তাকে কিছু পয়সা করে দিত। এরকমই একদিন সেলিম যখন মাছ বেচে বাজার থেকে ফিরছিল পথে যথারীতি সেই ভিখারির সাথে তার মোলাকাত হলো। বাবু খাবার জন্য কিছু দিন। অন্য সববারের মতোই সেলিম তাকে কিছু পয়সা দিল এবং সেখান থেকে চলে গেল। কিছু দূর গিয়ে তার মনে হলো, আমি রোজ ভিখারিটাকে খাওয়ার জন্য পয়সা দিচ্ছি, কিন্তু তাতেও তো এর অবস্থার কোনো সুরাহা হচ্ছে না, একে আমার আরো বেশি কিছু দেওয়া উচিত। এমনটা ভেবে সে ভিখারির কাছে ফিরে এলো এবং বলল, শোনো ভাইজান, তুমি কাল একবারটি নদীর ধারে এসো, আমি তোমাকে একটা বড় পুরস্কার দিতে চাই। নিশ্চয়ই বাবু, আমি কাল নদীর ধারে ঠিক পৌঁছে যাব। পরের দিন সেলিম মাছ ধরার জন্য নদীর ধারে পৌঁছে দেখল সেই ভিখারি আগে থেকেই তার জন্য সেখানে অপেক্ষা করছে। সেলিমকে দেখেই সে বলে উঠল, বাবু আমি এসে গেছি, দিন আপনি কি বড় পুরস্কার দেবেন বলছিলেন? আমি তোমাকে একটা মস্ত বড় পুরস্কার দেব, কিন্তু তার জন্য তোমাকে নদী থেকে কিছু মাছ আমাকে ধরে দিতে হবে। ভিখারি এ কথা শুনে খুব হতাশ হলো। কথাটা তার মোটেই পছন্দ হলো না, কিন্তু তাও সে সেলিমের কথায় রাজি হলো। ঠিক আছে, আমি আপনার জন্য মাছ ধরব। নাও এখন এই জালটা নদীতে ফেলে আমার জন্য মাছ ধরো দেখি। ভিখারি জালটা তুলে যেমন ছিল ওই অবস্থাতেই নদীতে ফেলে দিল। তাই দেখে সেলিম তাকে বলল, এ তুমি কি করলে? আপনিই তো আমাকে জালটা নদীতে ফেলতে বললেন। আমি তোমাকে মাছ ধরার জন্য জালটা নদীতে ফেলতে বলেছিলাম, এইভাবে নয়। দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি নদীতে কিভাবে জাল ফেলে, ভালো করে লক্ষ্য করো। এ কথা বলে সেলিম জালটা নদী থেকে টেনে তুলল এবং একজন দক্ষ জেলের মতো সেটা খুলে নদীতে ফেলল। কিন্তু জালে কোনো মাছ ফাঁসার আগে সে তাড়াতাড়ি জাল গুটিয়ে নিল। তাই দেখে ভিখারি বলল, আরে এ আপনি কি করলেন? আপনি জালটা গুটিয়ে নিলেন কেন? আমার কথা মতো আজ তুমি মাছ ধরবে আর তবেই আমি তোমাকে বড় পুরস্কার দেব। এবার জলদি জালটা ঠিক করে ফেলো দেখি। ভিখারি জালটা গুছিয়ে নদীতে ছুঁড়ল, কিন্তু এবারেও সে ঠিক করে ফেলতে পারল না। এভাবেই সে বারবার চেষ্টা করতে লাগলো এবং শেষ পর্যন্ত ঠিক করে জাল ফেলতে শিখে গেল। এবার তারা দুজন মাছেদের জালে ফাঁসার অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর্যন্ত কোনো মাছই ফাঁসল না। পেটে প্রচণ্ড খিদে, নিরাশ হয়ে ভিখারি বলল, এর থেকে তো আপনি বরং আমার খাওয়ার জন্য সামান্য কিছু পয়সাই দিয়ে দিতেন, আমিও যেমন আপনার বড় পুরস্কারের আশায় বসে রইলাম। একটু অপেক্ষা করো, মাছ ধরার জন্য নড়াচড়া না করে চুপচাপ বসে থাকতে হয়। এ কথা শুনে হতাশ হয়ে ভিখারি চুপটি করে বসে পড়ল। এভাবেই তারা দুজন অনেকক্ষণ পর্যন্ত বসে রইল। একসময় তাদের জালে কিছু যেন খলবল করে উঠল। ওরা দুজন ভালো করে লক্ষ্য করে দেখল জালে অনেকগুলো মাছ ফেঁসে রয়েছে। আরে ওই তো মাছ ফেঁসেছে। চেঁচানো বন্ধ করো
আর জালটা টানো। তারা দুজন জালটা গুটিয়ে নিল। জালের ভেতর অনেক মাছ ছিল। এত মাছ দেখে ভিখারি তো দারুণ খুশি। সে সেলিমকে বলল, আমি আপনার জন্য মাছ ধরে দিয়েছি, এবার আপনি আপনার কথা মতো আমাকে বড় পুরস্কার দিন। এই কথা শুনে সেলিম খুব মিষ্ট স্বরে বলল, তুমি তো তোমার পুরস্কার পেয়ে গেছো। কখন? আপনি তো আমাকে কোনো পুরস্কার দেননি। ভাইজান, আমি তোমাকে মাছ ধরা শিখিয়ে দিয়েছি, এখন থেকে তোমাকে আর কারোর কাছ থেকে পুরস্কার বা অন্য কিছু চাইতে হবে না। এখন তুমি রোজ মাছ ধরে তা বাজারে বেচে সম্মানের সাথে জীবনযাপন করতে পারবে। ভিখারি সেলিমের কথা বুঝতে পারল। সে সেলিমকে বলল, আপনার কথা একদম ঠিক, আমি আমার পুরস্কার পেয়ে গেছি, এখন আমি নিজে মাছ ধরে মাথা উঁচু করে বাড়ি ফিরতে পারবো। এভাবেই সেই ভিখারি ভিক্ষা চাওয়া ছেড়ে দিল এবং মাছ ধরে সে নিজের ঘর চালাতে লাগলো। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কাউকে প্রতিদিন খাবার জন্য কিছু দেওয়ার চাইতে ঢের ভালো তাকে একটা কিছু করতে শিখিয়ে।